ঘর থেকে বৃদ্ধের পচা গলা মৃতদেহ ছড়ালো সল্টলেক এলাকায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে পাঠিয়েছে ঘর থেকে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সল্টলেকে মৃত ব্যক্তির নাম প্রলয় ভট্টাচার্য সিই ব্লকের একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার হয় জানা গেছে সিই ব্লকের ওই বাড়িতে কাজ করতেন ওই ব্যক্তি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন পুলিশ দরজা ভেঙে দেহটি উদ্ধার করে বাড়ির মালিক অন্যত্র থাকতেন পুলিশের অনুমান তিন দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সল্টলেক